এবার ভিন্ন আবহাওয়ায় পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঈদগাহগুলোতে এবার কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। ঈদগাহগুলোতে নামাজ অনুষ্ঠিত না হলেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন নামাজ আদায় করেছেন। এই মসজিদে যারা নামাজ আদায় করতে গিয়েছেন তাদের লাইন ধরেই মসজিদে ঢোকানো হয়েছে। এর পাশাপাশি নগরীর বিভিন্ন মসজিদগুলোতে লোকজন নামাজ আদায় করেছেন, সেই নামাজেও ছিল সামাজিক দূরত্ব। বেশিরভাগ মসজিদে নামাজ সংক্ষিপ্ত করা হয়েছে। আগে দীর্ঘক্ষণ ধরে ইমাম খুতবা পাঠ করলেও এবার তেমনটি লক্ষ্য করা যায়নি। কেউ কেউ নিজের বাসা বা ফ্ল্যাটের ছাদেও নামাজ আদায় করেছেন। নামাজ পড়ার জন্য বেশিরভাগ মানুষই নিজে ইমাম সেজেছিলেন আর মুসল্লি হয়েছিলেন পরিবারের লোকজন। ইমামতি করতে না পারায় বাহিরের ইমামকে ডেকে নিয়ে নামাজ আদায় করেছেন। তবে ঢাকায় যেসব মন্ত্রী এবং সাংসদরা ঈদ করেছেন তারা নিজ নিজ বাসভবনের সামনে নামাজ আদায় করেছেন। এ নামাজ আদায় ছিল বেশ সামাজিক দূরত্ব। যাদের বাসা ছাদ নেই তারা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের গাড়ি রাখার গ্যারেজেই ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে নামাজ আদায় করেছেন। অনেকে আবার করোনার ভয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে নামাজ আদায় না করে নিজের পরিবারকে নিয়ে ইমামতি করে নামাজ পড়েছেন। আর এতে শরীক হয়েছিলেন পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনেরাও, যা ছিল সকল ঈদের নামাজের চেয়ে অন্যরকম চিত্র। প্রতিবারের ন্যায় এবারও গণমাধ্যম কর্মীরা তাদের ঈদ কাটিয়েছেন নিজ নিজ অফিসে। সেখানে তারা নামাজও আদায় করেছেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন। অন্যদিকে রাজধানীর যেসব খোলা স্থানে লোকজন নামাজ আদায় করেছেন সেসব স্থানে পুলিশ নিরাপত্তা দিয়েছে বলেও জানা গেছে। সারা দেশের মানুষ মসজিদ, বাসা ছাদ, গ্যারেজ, ঘর এবং বিভিন্ন জায়গায় নামাজ আদায় করলেও সেই সৌভাগ্য হয়নি খুলনার কয়রা এলাকার বাসিন্দাদের। সেই এলাকার ঈদগাহ মাঠে গেল আমফান ঝড়ে লবণাক্ত পানি উঠায় তারা বিপদে পড়েছিলেন। এ কারণে সেই এলাকার মানুষ লবণাক্ত হাঁটি পানির বিকল্প উপায়ে নামাজ আদায় করেছেন। অন্যদিকে করোনাকালীন ঈদের নামাজের ব্যতিক্রমী অভিজ্ঞতাকে স্মৃতির ফ্রেমে বন্দী রাখতে কেউ কেউ নামাজ পড়েই সেলফি মারতেও ভুলেননি। সেলফি তুলেছেন নামাজি ব্যক্তি ও স্বজনের সঙ্গেও।